عمر رضي الله تعالى عنه বলেন এ বাবা যিনি আমার জান যিনি আমার প্রাণ তারা আমার সামনে পাগল বলেছেন এই দুনিয়ায় আপনি বাঁচার অধিকার নাই আন সাব্বা নাবিয়্যান ফাকতুলুহ যেই ব্যক্তি আমার নবীর গালি দিলে নবীর রায় হলো তাকে হত্যা করতে হবে কুষ্টিকে তলোয়ারটা বাইরে কইরা গলার মধ্যে কূপ দিয়া বাবার কল্লাটা জমিনে ফালাইয়া উমরে বুঝাইয়া দিলেন আমার আমার জান আমার ঈমান আমার রহমাতাল লিল আলামিন জোরে কোন আল্লাহু আকবার বলে হে না খে দিনি প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে দিলটা নরম করে রসুল দেখতেছে খে না খে দিনি প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাত কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হেরার গুহায় তোমারি থে আসমান থেকে নামে আলকোরান ভাঙল সবার ভুল তোমারি ওপরে আসল কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে আর সাহাবীরা নবীর গালি দিলে তার কল্লা ফালাইয়া দিছে দেড় হাজার বছর পরে আমরা ভূমির বাক মসজিদের মাঠের মাহফিলে হাজির হইলাম নবীগণের মাহফিলে হাজিরি হইয়া নবীরে জানাইতে চাই নবী গো আমরা আপনারে বইলা দিতে চাই আমরা সামনে যদি যদি আপনার যুগে আমরা যদি আপনার সামনে থাকতাম কাফেররা আপনাকে তীর মেরেছে আল্লাহর কসম কাফের তীরের বরাবর নবীগঞ্জের মানুষগুলো বুকটা পাইতা দিতাম আমাদের জীবনটা শেষ করে দিতাম কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না বাদিজা প্রশ্ন করছে আচ্ছা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন আল্লাহকে ভয় পেয়ে যারা মারা যায় তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে যেই মাত্র এই কথাটা বলছে সাথে সাথে বাদিজার শরীরের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে ফামা তালাই ওই জায়গার ভিতরে বাদিজার দুনিয়া থেকে কাঁপতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিরামপুর এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল ববির বাগ ববির গ্রামবাসী শুরুতে একটি কথা না বললেই নয় প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হয় এই পোস্টারটা শুরুতে কোনো বিসমিল্লাহ নাই এখানে আরো কিছু অসঙ্গতি আছে সভাপতির নাম আছে সহসভাপতির নাম আছে প্রধান অতিথির নাম আছে বিশেষ অতিথির নাম আছে প্রধান বক্তার নাম আছে আমরা আল্লাহর আলোচনা করব সে আল্লাহর স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবার নাই আমরা নবীর আলোচনা করব নারে ত্রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই আমি মনে করব সেটা প্রেসে বলতে হয়েছে
যদি নিজেরা যদি খামখেয়ালি কইরা কাহারো ইন্ধনে পইরা কষ্টটা কইরা থাকেন তাইলে তওবা করেন ঠিক আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন আমিন তাহিরিন নাম থাকবে জাহিরিন নাম থাকবে জান নামের আলোচনা হবে কুরআন যিনি পাঠাইছেন তার স্লোগান নাই যার উপরে পাঠাইছেন তার স্লোগান নাই শিন্নি খাইলা মোল্লা কার দ্বারা মোল্লা চিনলাম এটা প্রেসে ভুল করছে আপনারা মাইন্ড করবেন না ঠিক আছে তো মোটামুটি কেমন দিলাম এটা যদি আমি না দেই তাইলে আমার বুবা হয়ে উঠতে হবে তাইলে আমিও ঠিক আছি কমিটি ঠিক আছে প্রেসের কাজটা ভুল করা ঠিক হয় নাই যেই প্রেস এরকম প্রেস লাগাবে যেই প্রেস প্রেস লাগাবে তাকে শেষ করে দিতে হবে মেরে ফেলতে হবে বলি না মানে তাকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলুন বহুত দলাদলি এই নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ নারে রিসালাত ইয়া রাসূল ইতালিয়া বহুত দলাদলি করছে এখন আর দলাদলির সময় না সব গাট্টি বান্দা ফিলিস্তিন যাইতে হইব বহুত হইছে ইত্তা যখন তত্ত্ব প্রযুক্তি ছিল না একজন আরেকজনকে গুতা দিয়া বুঝাইছে ইডা দিও না ইডা হেরা দে ইডা তোমরা দিনা ইডা হেরা দে এইগুলা কোনো পার্থক্য না সব এক হইতেব আল্লাহ সবার এক রাসূল সবার এক কথা বলেন ঠিক না বেঠি বাবা জানেরা মনে করেন না যে আমি আপনাদেরকে ছোট করতেছি এটা হক কথা আর তাহিরি নতুন কেউ না এই মালটারে সবাই চিনে এটা ব্রাহ্মণবাড়িয়ার পোলা মেজাজ গরম দিল নরম এই জন্য কখনো গরম কখনো নরম কখনো কাঁদে কখনো হাসে ঠিক কিনা বলেন মান করেছেন রাগ করেছেন গুসা করেছেন এই যে প্যান্ডেলটা করছে যতটুকু লোক ভিতরে বসা এই লোকগুলো বাইরে দাঁড়ানো মন হইতেছে কিছু জিনও আইছে অবস্থা দেখেন না পুরা মানুষ দিয়ে পর্দা বানাই লইছে প্যান্ডেলের ফর্দার আর লাগছে না মানুষ ওই ফের ফর্দ হয়ে গেছে কথা কন ঠিক না বেডে একটার মাথার ভিতরে তিনটার মাথা ঢুকিয়ে দিছে সাংবাদিক আজাদ বাইরে বলবো ভাই একটু রিপোর্ট করে যে উপচে পড়া মানুষের ঢেউ বুবির বাদ জামি মসজিদ সংলগ্ন মাঠে কষ্ট হইতেছে আপনার দাদা বাবা জান শোনেন আমি স্পষ্টবাদী মানুষ এটা বাংলাদেশে সবাই চিনে জীবন বারবার মরণ একবার মরার আগে জীবন ছিল দুনিয়ায় আবার মরার পরে জীবন পাবো কবরে দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে মৃত্যুর পরে যে জীবনটা এটার আর শেষ নাই এটার নাম হলো আখিরাত এটার নাম কি বাবা সেক্রেটারি না সেক্রেটারি কই সেক্রেটারি আসতে হ্যাঁ আসেনি বল বাবারে মারহাবাগন কারণ আটটার পরে ওয়াজের ধরন আমার একরকম দিনের বেলার ওয়াজের ধরনই একরকম আর এগারোটা বারোটা বাজে জায়গা লাগা হিডার ধরন আবার আরেক রকম আর ওই টাইমে পাবলিক ধরে রাখার জন্য কিছু মেডিসিন আছে তো এখন যে মেডিসিন গুলো দিছি এটা কি ফার্মেসির মেডিসিন না ইমানি মেডিসিন আল্লাহ কবুল করুন খাওন খাইলে ফ্যাট বড় খাওন খাইলে ফ্যাট ফুলে ফুলে এই সামরা শৈল শক্তি পাওয়া যায় ঠিক কিনা এদিকে যাও আর জিকির করলে কলবের খাদ্য হয় জোরে কর না সুবহানাল্লাহ গিজাউল কলবে জিক্রুল্লাহ গিজাউল কলবে জিক্রুল্লাহ আপনি একটু ওইদিকে যান না হ্যাঁ একটু এদিকে জানি বাবা মোবাইলটা তো লাগাই লেছে কিতা করবেন আলাইবেন কো একটু গাতটা লড়াই না আমি এমনি লড়াবো না আমি এমনি লড়াবো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে
আস্তে আস্তে মাটিটা টেস্ট করে লই সয়েল টেস্ট এটা কি দুই তলা বিল্ডিং তুলন যাব না আট তলা বিল্ডিং তুলন যাব আগে মাটিটা টেস্ট করে লিবা জানি আমি তো মনের ইঞ্জিনিয়ার কথা কোন ঠিক না বেঠে আছে না বাজান বাড়ির ইঞ্জিনিয়ার আছে মনের ইঞ্জিনিয়ারও আছে পাবলিকের সাথে চলতে চলতে এই মিডিয়াগুলো হেরা ফরওয়ার্ড টাকা খরচ করে আপনারা আয়েন আপনারা তো একজন ওয়াশরুমের মিডিয়ার দ্বারা কালকে এটা লক্ষ লক্ষ কোটি কোটি লোক শুনবে এজন্য এদেরকে একটা সুযোগ দিতে হবে যাক মিলেমিশে আমি আপনি আমরা এই বাংলাদেশ ঠিক না বেটি গতকাল নির্বাচন হয়েছে আসন্ন দ্বাদশ সরি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে হলো আটই জানুয়ারি নির্বাচনের পরের দিন যে এই মাহফিলটা হাজার হাজার লোক এখানে আসার সুযোগ প্রশাসন আমরা দিছে যিনি বর্তমান ওসি মহোদয় আছেন আমার অত্যন্ত কলিজার টুকরা মাসুদ ভাই খুব কলিজার টুকরা তিনি বলছেন হুজুর আপনি জান আমি ইনশাআল্লাহ খেয়াল রাখতেছি তো যাই হোক আমার তো তিনি হবিগঞ্জ সদরে ছিলেন সেখান থেকে আসছেন আলহামদুলিল্লাহ তাইলে এখানে ওসি মহোদয় আমাদের খুব কাছের মানুষ আর আমিও প্রশাসন বান্ধব মানুষ বাংলাদেশের ওসি ডিসি এসপি মহোদয়গণ আমার অনেক কেন জানে আমার অনেক পছন্দ করে মারহাবা জোরে কোন যাই হোক আমরা রাত্রেবেলা চলি রাস্তাঘাটে ডাকাত ডোকাত থাকে ওনারা আমাদেরকে সহযোগিতা করে দিককে আমরা তাদেরকে ভালোবাসি আর যারা ঘরে ঘুমাইতে হয় টকশত গিয়া উল্টা পাল্টা কথা কয় হেরা তো রাত্রে ঘটনাটা দেখে না যেহেতু আমি দেখি আর ভুক্তভোগী আমি তো কুমই কথা কন ঠিক না বেঠে আর উফরে গিয়া ফল কি তা ডান্ডার বাড়ি খাইতা না উফরে গিয়া ফল যেত না এরা এরা কাজ করবা আমরা আমরা কাজ করবো এরা দেশ পাহারা দিবে আমরা ধর্মটা পাহারা দিব কথা কন ঠিক না বেঠে গরমের মধ্যে স্বর্ণ পাহারা দিবেন তালা তোলা লাগাই রাখবেন যাতে সুর নিতে না পারে আর আমরা আলোচনা করবো যাতে ইমান চুরি করতে কেউ না পারে কথা কন ঠিক না তো হে স্বর্ণের সুর আর ইমান সুর কে এক সুর স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যাইতে পারে কিন্তু ইমান নিলে গে ইমান পাওয়া যাইত বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর তাহিরের জীবনের অধ্যায় শেষ হয়ে যাবে আপনার অধ্যায় শেষ হয়ে যাবে আরে মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে মনে রাখে ঠিক কিনা আমার তিন প্রজন্ম যখন সামনে আসবে আমার নামটাই জানবে না তুমি দাঁড়াও তোমার নাম কি তোমার নাম কি হাবিব তোমার আব্বার নাম মোহাম্মদ আলী তোমার দাদার নাম আজিমুল্লাহ তোমার দাদার বাপের নাম এর নাম জানে বাপের নাম জানে দাদার নাম জানে দাদার বাপের নাম কি তার জানে না আমি যে কইছি যে তিন ফিরে গেলে আমার বইলা যাবো গা এটা কি মিশা কথা কইছি তাহিরি হুজি আবিষ্কার জাতির কাছে পরিষ্কার কথা কর ঠিক না বেটি এগুলো আবিষ্কার জাতির কাছে পরিষ্কার সোনার কট মাধব পরে আবার বাইরে এসে বেরিস্টার ইতিহাস করে ভালাইছে সুমন ভাই কথা কন ঠিক না বেটি ঘাম কখনো বেইমানি করে এটা আবারও প্রমাণিত কাজ করেন রেজাল্ট পাবেন যে চেষ্টা করে সে পায় কামা তাদিন উতদান যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক কি না আপনি মানুষকে ভালোবাসেন মানুষ আপনাকে ভালোবাসবে ঠিক কি না বলেন টাকা দিয়ে সব কেনা যায় বাট সম্মান কেনা যায় না ওই যে হের নাম জানে হের বাপের নাম জানে হের দাদার নাম জানে এরপরে আর জানে কিন্তু আপনি যে মানুষের মতো মানুষ হইতে পারেন শুধু তিন বছর আর দেড় বছর দেড়শো বছর না সারা সাতশো বছর পরও শাহজালালের নাম আছে আছে কি না শাহপুরানের নাম আছে কি না গোলাপ শাহ নাম আছে কি না নাসিরুদ্দিন সিপাশালা আছে কি না তাইলে বোঝা গেল তিনিও মানুষ আমিও মানুষ তিনিও বান্দা আমিও বান্দা আমি বান্দাকে মানুষ ভুলে গেছে ওই বান্দাকে বলে নাই কারণ তিনি তো বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে তাহলে বোঝা গেল বান্দা থেকে বন্ধু হয়ে গেলে মানুষ কোনোদিন আপনাকে বলবে না আপনাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাইবে কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা অনেক কথা বলে ফেলেছি অল্প সময়ের ভিতরে প্রায় দেড় ঘন্টার মেসেজ দিয়ে ফেলেছি কিন্তু অনেক কথা অনেকেরই কষ্ট লেগেছে ক্ষমা করে দিবেন কিন্তু একটা কথা আমার দাদার ক্যানভাসগিরি করি নাই বাপের ক্যানভাসগিরি করি নাই আমি বলেছিলাম পুষ্টারে নারে তাকবীর আল্লাহু আকবার দিবেন কারণ সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে
الله لا إله إلا هو الحي القيوم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سجد بمر مالك اكمتر الله There is no God but Allah Allah chhara kono maabud nai ibadater moddhe sarbottom ibadat holo namaz Allah rabbul alamin qurane bole diyechen wa ma khalaqtul jinna wal insa illa liya'budun আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে সাজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি আমি আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা নামাজ পড়ো আমি আল্লাহকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো এই জন্য কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ পড়ো আপনারা জবান খুলে বলুন একমাত্র নামাজ যেই নামাজের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রথম নেবেন এই বসো 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 শেষ 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 এই শেষ ঝগড়া করবে না বসো এই তোমরা বসো তোমরা বসো তোমরা বসো 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله এই বসুন না আপনারা বসুন এই যুবকরা বসো বসো তোমরা বসো এই যুবকরা বসো তোমরা বসো এই মুরব্বি বাবা এই মুরব্বি বাবা আপনি বসুন শেষ হয়েছে শেষ হয়েছে কি কি বাবা আচ্ছা শেষ আপনি বসুন বাবা বসো আপনি বসুন ওরা কি লাগলে লাগছে এটা কি লাগলে কি লাগলে লাগছে তো লাগলে এটা ঠিক হয়ে যাবো বসো আপনি বসুন শেষ বাবা আপনি বসুন আপনি বাবা আগের মানুষ তো আপনি বসুন আপনি গুছিয়ে হারা খাইলে মরবো বসুন আর আপনার হাড্ডি শক্ত আছে আর ফুলা বানার সব হাইব্রিড এই ফুলা বানাই একটা ওয়াজের চূড়ান্ত মুহূর্তে মধ্যে ব্যস্ত লাগাইছে তোমরা যদি সত্যিকার অর্থে যদি কোনো কাহিনী করতে এখানে আয়ো তাহলে কিন্তু জবাব দিতেই হবে তাহিরের সামনে কাহিনী বাংলাদেশে চলে না এটা মাথা থাকবে একদম চুপ থাকবে আর একটা আওয়াজ হবে না একটা মুরব্বি তোমাকে চাই গায়ে ধরার পর তোমার একটা শরীরে জ্বালাই পড়ছে না জাল দেখাও জাল সুইটে যাবো গায়ে চোপ আর একটা কথা হবে না নিষেধ নবীগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ কথা বলেন ঠিক কিনা নবীগঞ্জ কাহিনী করার জায়গা না এটা ভালোবাসার জায়গা কথা কন ঠিক কিনা নবীগঞ্জ মাহফিল রাখলে আমি শখ করে আসি ভালোবাসা আসি এই নবীগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক কি খারাপ না ভালো আজ পর্যন্ত বলতে পারবেন আপনাদের সাথে একদম তর্ক করছি ব্যবহার খারাপ করছি বলতে পারবেন যুবক তোমাকে বলছে চুপ থাকো দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি
এই মুরবি বাবা বসেন আপনি আপনি বসেন বসেন আমার যুবক ভাইরা এইভাবে কথা বললে তো ওয়াজ বুঝবেন না আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় যাব যেই জায়গাগুলো আপনার জন্য খুবই জরুরি হয়ে যাবে আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ এই আওয়াজে মানি না জবান খুলে বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করে শিরিক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবে না বলবো কয় শ্রেণী বলছি এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা দুই নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে তারা কথা কোন ঠিক কিনা আমরা দেশের মানুষ আছে হাসতে হাসতে মার মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় আঙ্গ দেশের মানুষ আছে যারা হাসতে হাসতে বান্দার হক নষ্ট করে এমন মানুষ আছে না নাই এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নাতে নামাজ কায়েম করো নামাজ পড়ো এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদত সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে নবী গো ও মায়ার নবী এত বন্দী আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কোন বন্দীকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো না কিন্তু নামাজটা কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত আমার নবী বলে উম্মত রোজা রাখলে কথা বলা যায় হজ করলে কথা বলা যায় যাকাত দিলে কথা বলা যায় কিন্তু নামাজ এমন একটা বন্দীকে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে আর দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলা যায় না আমার নবী বলে তোমরা মনে করছো তোমরা মনে করছো নামাজের ভিতরে দাঁড়ায়া শুধুমাত্র লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলবেন না তোমরা মনে করছো নামাজের ভিতরে তোমরা কোরআন তেলাওয়াত করো আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা লা খায়রা ফী কাসিরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ সাফসাউফা নুতিহি আজরান আযীমা তোমরা মনে করতেছো এইভাবে কোরআন শরীফ পড়তেছো ও মায়ুশা কি রাসূল মিন বাদি মা তাবিয়ান লাহুল হুদা ওয়া ইয়াতমি ওয়া ইরা গায়রি সাবিল মুমিনিন তাওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি মা জাহান্নাম ওয়া সাআত মাসীরা তোমরা মনে করতেছো কোরআন শরীফ পড়তেছো নামাজে না 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 নামাজ তো শ্রেষ্ঠ ইবাদত এই জন্য বান্দা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা পড়ে না না এই ইবাদত শ্রেষ্ঠ হওয়ার পিছনে একটাই কারণ বান্দা শুধু কোরআন তেলাওয়াত করে না নামাজে দাঁড়াইয়া বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহু আকবার জোরে কর কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কি না তাইলে নামাজের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছে নামাজ কায়েম করো এই নামাজের দরকার আছে না নাই
আর জবান কোলে গোনা ছেলে নাই এই জন্য আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে না আমাদের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে আল্লাহ হবে আল্লাহ আল্লাহ ব্যস্ততার কারণে এশার নামাজ পড়তে পারেন নাই বাড়িতে যাইয়া নামাজ পড়ে নেবেন ঘুমের মধ্যে ফজর চলে গেছে ঘুম থেকে উঠে ফজর পড়ে নেবেন ব্যস্ততার কারণে জোহর চলে গেছে জোহরটা বাসায় গিয়ে পড়ে নেবেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন নামাজে মনে একটা বন্দেগি যে এই নামাজের দ্বারাইবার আগে মানুষে উযু করে উযু আছে না নাই উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর কারণে সত্তর হাজার ফেরেশতা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না এরপরে আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি মুখের মধ্যে কুলি করতে যায় উযুর কুলির পানিটা মুখে ঢুকায় গড়গড়া কইরা পানিটা যখন বাহিরে ফেলে দেয় আমার নবী বলেন উযুর কুলির পানির সঙ্গে মুখের দ্বারা যত গুনাহ করেছে সব গুনাহগুলা পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে ফেলে দেয় হায় রে ও আমার নবী গঞ্জের বাবা ও নবীগঞ্জের বন্ধু আমার বানিয়া চঙ্গের বাবা বাহুবলের বন্ধু ও হবিগঞ্জের বন্ধু ও আমার ববির ভাগের বন্ধুরা আমার নবী আপনার নবী বলেন যারা মুখের মধ্যে পানি দিয়ে মুখটা দৌত করে মুখের মধ্যে চোখ আছে না নাই কয় উজুর পানির সঙ্গে চোখের ভিতরে পানি ঢুকে এই চোখের পানির সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চোখের গুনাহ গুলা মাটিতে ফেলে দেয় এরপরে আমার নবী বলেন যারা উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়ে বন্ধুরে যেই ব্যক্তি কালিমা শাহাদাত পড়ে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আসমানের সাতটা দরজা খুললা দেয় জান্নাতের আটটা দরজা খুললা দেয় সে দেই দরজা দিয়া চাইবে ওই দরজা দিয়াই জান্নাতে ঢুকতে পারবে এই জন্য আমার আল্লাহর হাবিব বলেছেন নামাজটা হলো শ্রেষ্ঠ ইবাদত বন্ধু বন্ধুর ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয় অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন ইজাদু দিয়ালি সলা যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে আল্লাহ ডাকে আমরা সারা দেই না ফরজের জন্য মুয়াজ্জিন আমরা ডাকতে চাই আলা সলা নামাজের দিকে আসো আমরা যাই না ফজর নামাজের ফরজ হলো দুই রাকাত 365 দিনে 730 রাকাত জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ হলো তিন রাকাত 365 দিনে হলো 1095 রাকাত ইশারের নামাজের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত এই পাঁচ ওয়াক্ত নামাজের ফরজগুলোর জন্য পাঁচবার আপনাকে ডাক দেয় 365 দিনে 1825 বার মুয়াজ্জিন আপনাকে ডাক দেয় হাইয়া আলা সালা তিন শত 65 দিনে আপনাকে 1425 বার আপনাকে মুয়াজ্জিন ডাক দিল ফজরের নামাজের টাইমে বলছে আসসালাতু খায়রুন মিনান নাওম ফজরের টাইমে আপনাকে মুয়াজ্জিন ডাক দিছে ঘুম থেকে নামাজ উত্তম আর আমার দেশের পোড়া পান সারা রাত মোবাইল টিপা সকালবেলা কেবল আজান দিলে ঘুমটা লাগে ও যুবক ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে তোমারে প্যারালাইসিস বানাইয়া ফালাইয়া রাখতে পারতো কথা বলেন ঠিক কিনা পারতো কিনা
জামাই বউরে ফোন দিলে বউর ফোনটা ওয়েটিং কইলে জামাই কার লগে কথা কইছে বউ জামাইরে ফোন দিলে বউর জামাইর ফোনটা যদি ওয়েটিং থেকে বউ ডাক দেয় কার লগে কথা কইছে বন্ধু বন্ধুরে তিনটা মেসেজ পাঠাইলে সাইন নাম্বার মেসেজ তো কিরে দস্ত আমার ভুলে গেছ জবাব দিহিতার অভাব নাই কিন্তু আমার আল্লাহ যে বলছে নামাজে ডাকতেছি আয় 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 এরপর আমরা যাই না দুনিয়াদারি পড়ে গেছি হেলাই হেলাই কার জনষ্ট রে বাজান কইতাম নি রে বাবা নবীগঞ্জ চলেনি গোলা আবানি সহালকে আমি গান গাইয়ে গেছি তাহিরে জিডি কবির অর্থ গিরা দিকেন পাঁচ ঘন্টা ওয়াজের গজল কথা কন ঠিক না বেঠে হেলাই হেলাই কার নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তা হে হাজত ভাই রাস্তা রাস্তাম যে একটু পরে পরে এমনি কাপড়ে ফরজন এমনি কাপড় আমি আরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুকুরের খোলা গাটে রে হেলাই হেলাই কার নষ্ট রে কথা কন ঠিক কিনা আর দশ মিনিট চলবো না ওয়াজ ইনশাল্লাহ নাকি আরো চলবো বারোটার পরে চলবো বারোটার পরে চলবো অসুবিধা নাই তো আচ্ছা ঠিক আছে আর ফোন নম্বর পারিলাম হেলাই হেলাই আচ্ছা আর ফোন নম্বর পারাইছি হেলাই হেলাই কার নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তা হয় গাড়ি নষ্ট নারী নষ্ট পুকুরের খোলা গাটে রে কি বলা হান হেলাই হেলাই কার নষ্ট রে পানসরুটে পয়সা নষ্ট হবিগঞ্জের ওয়াজ লাগছে আজকে কান শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর থেকে সুনামগঞ্জ আলে ফানের খেলা উই পানসরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে পানসরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদখোরের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে পানসরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরাম নষ্ট সুদকিটা আসেনি রে কো সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সদে টাউনে গুইডা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দোলাই নষ্ট চুল রে এলাই এলাই কার নষ্ট রে ঠিক না কষ্ট হইছে না কষ্ট হইছে সুদ খাওয়া কি হালাল না হারাম সুদ খুর দেখবেন বেশিরভাগ মুনাফিক হয় কথা কো কথা কো না ঠিক কিনা একমাত্র সব অন্যায় থেকে সুগান দিবেন আমার সময় কম রাখেন আসতে আমার কালকে ময়মনসিংহ মাহফিল শুনেন আমি বইলা দিয়া যাই আমার কালকে সকালে সময় টিভির সাক্ষাৎকার আছে আমার অনেক কাজ কালকে তারপরও আমি ঠেললে বইলা দিয়া যাই সুদ কি চলবে না বন্ধ হবে আমার ফুলা ফান্ডি কই তোরা তাই সোলাফান আমার মনে হয় এই ফুলাফান যদি এক হইয়া যা 24 ঘন্টার ভিতরে মাদক রে মাদক 14 শিকে নিচে নিয়ে ঢুকাই দিতে পারবো কত কোন ঠিক কিনা আমার এই ছেলেরা আজকে থেকে ওয়াদা কর আমরা নেশা করব না ওয়াদা তো ইনশাআল্লাহ অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার তোমরা হইলে যোদ্ধা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ওই নেশা মানুষের যৌবন ইস্তিহাকে দাপন করে দেয় কথা কোন ঠিক কিনা
আজকে আমরা যে কথা বলি পানও খাই না জর্দা খাই না আমরা সিগারেটও খাই না নেশাও করি না কথা বলেন ঠিক কি না বাজারে যাই আড্ডা মারি না এই জন্য 22 বছর ওয়াজের ক্যারিয়ার মনে হয় কি একদিন তো মরেই যাব কিন্তু হক কথা বলে যাব আজকে শুরু থেকে সব সুতপুর যদি আমার সাথে লেগে যেত গা আমার কি উপায় আছে আমি ডরাই না আমি ডরাই না আমি ডরাই না যা থাকে কপালে কথা হবে সকালে কথা কোন ঠিক কি না আই নো দ্যাট আই নো দ্যাট আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি জিন্দা থাকতে নিন্দা হবে প্রশংসা হবে শরণ সবায় মানুষ নিন্দা করুক পিছন দিক দিয়ে আমি আমার কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ মৃত্যুর পরে প্রশংসাই হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না বলেন কষ্ট হচ্ছে আপনাদের আপনি জানেন না সুদ যে কত ভয়ানক সুদের 70টা গুনাহ এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা এই ফুলাফান তিনবার কোন নাউজুবিল্লাহ 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 আমরা এই হারাম খাবো এই পোলাপান দরকার হয় শুটকির বর্তা দিয়ে ভাত খাবো ভাতের মার দিয়ে ভাত খাবো কথা বলো ঠিক কি না বলো কিন্তু সুদ খাবো ঘুষ খাবো চুরি করবো নেশা করবো এই একমাত্র এই অন্যায় থেকে বেঁচে থাকার একটাই ইবাদত সালাত ঠিক কি না বাবা আমি তেলাওয়াত করছি সবাই জোরে আল্লাহকে ডাক দিবেন কষ্ট হবে আপনাদের নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এই জন্য আমার যুবক ভাইয়েরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল কানা হাদি উমর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউলাজিমুল মসজিদ আল ইবাদাতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল এই যুবকটার দুইটা নেশা ছিল এক নম্বর নেশা হলো মসজিদ ছাড়া তার ভালো লাগে না দুই নম্বর হলো ইবাদত ছাড়া তার ভালো লাগে না আমাদের এই বুবির ভাগ সমাজে কিছু মুরব্বী আছে দেখবেন ফজর আজান দিলে সে বিছানার মধ্যে পিট লাগায় না পুকুরের পানি দিয়া শীতের পানি দিয়া উজু কইরা শালটা মুর দিয়া রুমালটা ফেসায়া রাস্তা দিয়া রওনা দিয়া মসজিদে দেয় মুরব্বী ডাক দিয়া বলে এখন যান কই নামাজের তো আরো আধা ঘন্টা সময় আছে ওই মুরব্বী বলে শুয়া থাকলে লাভ হবে না আল্লাহর ঘরে বৈশা থাকলে ও লাভ আছে না না দুপুরবেলা খাবার সুইটটা গেছে অসুবিধা নাই কিন্তু নামাজটা সুইটটা গেলে মুরব্বী ফ্যান ফ্যান করে কথা কোন ঠিক কি না ঠিক এমন ভাবে যুবকটার ইউলাজিমুল মসজিদ ওয়াল ইবাদাতা মসজিদ এবং ইবাদতের প্রতি তার মনের ভালোবাসা ছিল কিন্তু সমস্যা হলো কিন্তু একদিন রাস্তা দিয়ে সে হাঁটতেছে ফাআতাতহু জারিয়াতান একটা নারী তার মেয়ে তার সামনে আসলেন আয়েশা তার সঙ্গে কথা বলা শুরু করলেন এবং তাকে ভালোবাসার প্রস্তাব দিলেন কিন্তু যেই লোকটার মসজিদ ছাড়া ভাল লাগে না ইবাদত ছাড়া ভাল লাগে না দুনিয়ার কোনো প্রেম টেম কি তারে গ্রাস করতে পারবে যেই লোকটা আল্লাহর প্রেমের পাগল পৃথিবীর কোন নারী কি তারে কাম সাগরে ডুবাইতে পারবে এই জন্য যুবক ভাইয়ের আমার মেয়েটা ডাক দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার ছেলেরা কিন্তু খবরদার সাবধান থাকবা এই সম্পর্কে এখন গজব ডেকে আনবে মোবাইলটারে সাবধান রাখবা জীবনে কাহারও সঙ্গ মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলবা না হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবা না ইমোতে ভিডিও কলে কথা বলবা না আজকে যার সঙ্গে তোমার ভালো কথা হচ্ছে একদিন দেখবা সেই ভিডিও কলগুলো সে রেকর্ড স্ক্রিন রেকর্ডার দিয়ে রেখে দিবে কিন্তু না কোনো কারণে পেস লাগে গেলে এইগুলো সমাজের মধ্যে ছেড়ে দিয়ে তোমাকে সারা জীবনের জন্য কলঙ্কি করে দিবে কথা বলেন ঠিক কি না কারণ তোমার শুরুটা ছিল হারাম শেষটা কিন্তু আরাম পাইবা না কথা বলেন ঠিক কি না ফিল্টারের চেহারা দেইকা টিকটকের ফিল্টার দেইকা প্রেম কইরো না যদি পছন্দ হয় মা বাবারে বলে দাও
মা আমার মেয়েটা পছন্দ হয়, মা আমার ছেলেটা পছন্দ হয়, আমি তাকে বিয়ে করব। মা বাবা তার উপযুক্ত হলে মেয়েটাকে দেখবেন, দেখে তার জন্য নিয়ে আসবেন। কারণ মা বাবার অবহেলার কারণে অনেক সময় সন্তানরা বিপথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোটি টাকা রুজি করবার জাপান কাগজ দিয়া দিছো, ছয় বছর ঘুরতেছো, জাপান যাইতে পারো না, ছয় বছর তুমি বেকার ছিলা। কিন্তু যখন বিদেশ যাওয়ার চলে যাইবা, খবর তো একদিন আসবে বিদেশের জন্য, হয়তো দুই দিন আগে জানাবে, নয়তো তিন দিন আগে জানাবে, কিন্তু এর আগ পর্যন্ত বেকার থাকবা না। দরকার হয় বিদেশ গেলে তার মা বাবার চেহারা দেখতে পারবা না, বিদেশ গেলে তো রুজি কইরা বাপরে দিতে নাও পারো, বাপ তো চইলো দিতে পারে। এই জন্য যখন বিদেশ যাওয়ার যাইবা, যাওয়ার আগ পর্যন্ত মদিমালের দোকানে চাকরি করবা, যাওয়ার আগ পর্যন্ত তুমি সিএনজি চালাইবা, যাওয়ার আগ পর্যন্ত অটো রিক্সা চালাইবা, যাওয়ার আগ পর্যন্ত মাটি কাটবা, কাপড়ের দোকানে চাকরি করবা। কারণ কর্মের মধ্যে শরম নাই, রাসূল বলছে কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না, কথা বলে ঠিক কিনা? কাজের মধ্যে কোনো লজ্জা নাই, যখন বিদেশ যাওয়ার তখন যাইবা। এর ভিতরে 3,000 টাকা রুজি করলো, বছরে 37,000 টাকা, কতক্ষণ ঠিক কিনা? অন্তত 37,000 টাকা যদি মায়ের হাতে দেন, সুটকির বর্তা দাবাদ খান, একবারা 37,00,000 টাকা হারাম খাইয়া পোলাও কুরমা দিয়া খাইলে যে শান্তি, তুমি এই 37,000 টাকা দিয়া, হালাল টাকা দিয়া তার চাইতে হাজার গুণ বেশি শান্তি পাইবা। আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে দিকে নবীগঞ্জের মানুষ ওয়াদা, আমরা বেকার থাকব, প্রয়োজনে কোদাল দিয়া মাটি কাটব, শরম আছে? প্রয়োজনে অটো রিক্সা চালাবো, শরম আছে? প্রয়োজনে ইমামতি করব, শরম আছে? প্রয়োজনে টিউশনি করব, শরম আছে? শরম আছে? যুবক ভাইয়েরা কথাগুলো লিখে রাখেন, বেশি লম্বা করব না, সবাইকে কষ্ট দিব না, তবে শুনে রাখেন। এই ছেলেটার সামনে মেয়েটা এসে কয়, আমি তোমাকে ভালোবাসি, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাসি, উইথ অল মাই লাভ, তোমার সঙ্গে আমার ভালোবাসা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আন্তা উহিব্বুকা, আমি তোমাকে উহিব্বুকে, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা ছেলেটা বল, উহিব্বুকা, তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা বলতেছে, তোমাকে কেমনে ভালোবাসবো, তোমাকে তো দেখাই আমার জন্য জায়েজ নাই, কারণ আমি তো আল্লাহকে ভয় করি। ছেলেটা ভয় করে কাকে? ফাসাহিকা ছেলেটার হঠাৎ করে কম্পন শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল, কারণ মেয়েটা ছেলেটা মনে মনে ভাবতেছে, আমি তো আল্লাহকে ভালোবাসি, এই কথা বলে মস্ত মনে হয়, আমি কিন্তু বাজে রেখে দিব, আমি কিন্তু একটা সেন্সিটিভ ম্যান, আমি সব সময় পছন্দ করি না, বলি মুভমেন্ট বুঝে কথা বলবেন আমার সাথে সামনে, আপনার কষ্ট হচ্ছে নিশ্চয়ই, আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? একটা ছেলেকে আমার পোলাপানের প্রয়োজনে প্রয়োজন, এখানে ম্যাক্সিমাম মেজরিটি পার্সন মাস্ট বি অ্যামেজিং ফিগার অ্যান্ড ফাইটার, আমি সেদিকে খেয়াল করে কথা বলতেছি। এরপরে যে আপনারা যদি আমাকে ডিস্টার্ব ফিল করেন, আমি কিন্তু খারাপ লাগবে ইনশাল্লাহ, কিন্তু আমি চাই না যে আপনাদের কারণে আমি একটু তিক্ততা হই। এবার বলুন তো, ছেলেটা ভালোবাসে একজনকে, তিনি কে? তো আল্লাহর প্রেমে যে বিভুর দুনিয়ার কাম সাগরের প্রেমে কি তাকে ফালাইতে পারবে? আর যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল, তাকে কি পৃথিবীর কোনো বেহায়া কি কাম সাগরে ডুবাইতে পারবে? আরে পারবে? পারবে না। ছেলেটা ডাক দিয়ে, আমি আল্লাহকে ভালোবাসি, তোমাকে তো আমার দেখাই জায়েজ না, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযনা ফুরুজাহুম। আল্লাহ বলছে, তোমার হে মুমিনগণ, তোমাদের চোখগুলোর অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাকে দেখাও জায়েজ নাই, তোমাকে ভুক করা জায়েজ নাই, কথা কোন ঠিক কি না? এরপরে মেয়েটা বারবার তাকে ডিস্টার্ব করতেছে, এক হাতে তালি বাজে না। একটা মেয়ে কখনো ছেলেকে প্রেমে ফালাইতে পারবে না যদি ছেলেটা রাজি না থাকে, একটা ছেলেও মেয়েকে প্রেমে ফালাইতে পারবে না যদি মেয়েটা রাজি না থাকে, এক হাতে তালি বাজে না। এই জন্য প্রথম প্রস্তাব মেয়ের দিকে আসলে আপনি সাবধান হয়ে যাবেন, অথবা মেয়েদেরকে ছেলে প্রস্তাব করলে মেয়েটা সাবধান হয়ে যাবেন, যে প্রস্তাব করে সে কিন্তু ডেঞ্জারাস, কিন্তু আপনি প্রস্তাব গ্রহণ করতে যাই সাবধানতা অবলম্বন করতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কথাগুলো বর্তমান যুগের জন্য খুবই প্রয়োজন, ছেলেটা থেকে শিকার আছে, এই ছেলেটা আমার আল্লাহর ভয় অন্তরে এসে গেছে। ছেলেটা বলতেছেন, আল্লাহ বলছেন, তোমাদের চোখকে অবনত, সূরা নূরের মধ্যে আছে কিনা, তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাকে দেখাও জায়েজ নাই, ধরো জায়েজ নাই, তুমি চলে যাও। কিন্তু মেয়েটা কোনোভাবে ছেলের পৃষ্ঠা ছাড়তেছে না, তখন মনে করতেছে ছেলেটা মনে করে সামাজিকভাবে কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরটা থরথর করে কাঁপতে কাঁপতে ছেলেটা একদম বেহুশ হয়ে পড়ে গেল।
আম্মুলাহু ওই জায়গার ভিতর তার কাছে তার চাচা আসলেন আয়েশা দেখতেছেন বাবার জায়গায় চাচা চাচারে সম্মান দিয়ে কথা বলবেন চাচিরে সম্মান দিয়ে কথা বলবেন বাবার বোন ফুফু ফুফুরে দেখতে যাবেন মায়ের বোন খালা তাকে দেখতে যাবেন বোনের বাড়িতে যাবেন বাজনা বাজনি দেখতে যাবেন আজকে আমাদের আত্মীয়গুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে মায়া উঠে যাচ্ছে আগে খালাম্মার বাড়িতে বেড়াইতে যাইতাম ভাইয়ের বোনের বাড়িতে বেড়াইতে যাইতাম এখন আমরা এত ব্যস্ত হয়ে গেছি ম্যাক্সিমাম ব্যস্ত হলো একমাত্র মোবাইল নামক গজব কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক আমার ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল ফায়জা আম্মুলাহু তখন তার কাছে তার চাচা আসলেন তাকে বহন করে বাড়িতে নিয়ে গেলেন তাকে বহন করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পরে ফালাম্মা আফাকা হাদিসটা বড় আমি আসলে যদি এবারে মনে যাচ্ছে যদি বলতেছি আর কি ফালাম্মা আফাকা যখন চাচা বাতিজার বেহুশ দিকে ঘরের মধ্যে নিয়ে গেছে যে এই বাতিজা নামাজ কাজা করে না যে এই বাতিজা আল্লাহর জিকির বলে না যে এই বাতিজা ইবাদত ছাড়ে না মসজিদ তার ভাল লাগে মা বাজার তার ভাল লাগে না ছেলেটা ভালো করে জানতো আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ বন্ধুরে আমার ও যুবক ভাইরাও এবার ফালাম্মা ফাকা যখন ছেলেটার হুশ আসলো এবার ছেলেটা ডাক দিয়ে কয় চাচা আমার আপনি উমরের বাড়িতে নিয়ে যাবেন উমর রাদিয়াল্লাহু তাআলাহু কি সাধারণ কোন মানুষ নাকি যেই উমর রাদিয়াল্লাহু তাআলাহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধধানের খলিফা যিনি রাতের বেলা না খাইয়া বাড়ি বাড়ি গুইরা গুইরা দেখতো কাহার ঘরে খাবার আছে কিনা তিনি বলতেন যে আমাকে আমার শাসনামলে যদি ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি পানির তৃষ্ণায় মারা যায় আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে এমন ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা চালাইছে কথা কোন ঠিক কি না আজকে দেশের ভিতরে ওমরের অভাব নাই কিন্তু ওমরের শাসনের অভাব আছে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা যেই ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘুরবে পড়ে আল্লাহর হাবিব বলেছেন আমার পরে যদি এই পৃথিবীর জমিনে কোনো নবী আসতো লাউকানা ওমর তাইলে সেই নবীটা হযরতে ওমর হইত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন গরম ছিলেন যার বাবার নাম ছিল খাত্তাব ওই খাত্তাবে আমার নবীকে পাগল বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আপনি আমার নবীকে কি বলেছেন কই তোমার নবী একজন পাগল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে বাবা যিনি আমার জান যিনি আমার প্রাণ তারা আমার সামনে পাগল বলেছেন এই দুনিয়ায় আপনি বাঁচার অধিকার নাই যে ব্যক্তি আমার নবীর গালি দিলে নবীর রায় হলো তাকে হত্যা করতে হবে কুস্তিকে তলোয়ারটা ভারী কইরা গলার মধ্যে কূপ দিয়া বাবার কল্লাটা জমিনে ফালাইয়া উমরে বুঝাইয়া দিলেন আমার আমার জান আমার ঈমান আমার রহমাতাল লিল আলামিন জোরে কোন আল্লাহু আকবার বলে হে নাখে দিনে প্রচারের কাজে নিজেকে দিয়া ছবি নিয়ে দিনটা নরম করে গোসল দেখতেছে খেয়ে না খেয়ে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়া ছবি নিয়ে তাই ফেরে কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাত কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মাদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হেরার গুহায় তোমারই থে
আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন, সবাই কন্যা, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল মাকে ভুলে আমি কেমন করে। আর সাহাবীরা নবীর গালি দিলে তার কল্লা ফাড়াইয়া দিছে, দেড় হাজার বছর পরে আমরা ভূমির বাঘ মসজিদের মাঠের মাহফিলে হাজির হইলাম, নবীগণের মাহফিলে হাজির হইয়া নবীরে জানাইতে চাই, নবী গো আমরা আপনারে বইলা দিতে চাই, আমরা সামনে যদি যদি আপনার যুগে আমরা যদি আপনার সামনে থাকতাম, কাফেররা আপনাকে তীর মেরেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফের তীরের বরাবর নবীগঞ্জের মানুষগুলো বুকটা পাইতা দিতাম, আমাদের জীবনটা শেষ করে দিতাম, কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না। এই জন্য আমার যুবক ভাই আপনাকে বলছি, পায়ে হাত দিয়া বলছি আল্লাহ হাফেজ কথা কেন, ওই ছেলেটা ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন, যাওয়ার পরে আমার সালামটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। আর একটা প্রশ্ন করবেন, আল্লাহকে ভয় পেয়ে যারা মারা যায় তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে? তাইলে চাচার কাছে বাতিজা তিনটা দাবি করছে, চাচার কাছে বাতিজা কয়টা দাবি করছে? এক নম্বর আমাকে উমরের বাড়িতে নিয়ে যান, চাচার দরকার টাইম না হইলো খালি নেওয়া, বাতিজার অবস্থা খারাপ, বাতিজার অবস্থা খারাপ। এক নম্বর আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন, দুই নম্বর হলো আমার সালামটাও উমরকে দিবেন, তিন নম্বর হলো আপনি জিজ্ঞেস করবেন আল্লাহকে ভয় পেয়ে যারা মারা যায় তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে। এবার চাচা বাতিজাকে নিয়ে উমরের বাড়িতে নিয়ে গেল, আল্লাহু আকবার কয় না রে, যেই মাত্র নিয়ে গেল নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম, আরো জোরে বলে নরম না গরম, ও যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গিয়ে তাকে সালামটা উমরকে দিলেন, দেওয়ার পরে তারপরে জিজ্ঞেস করলেন, ও উমর আমার ভাতিজা একটা প্রশ্ন করছে, সে ডরে কথা বলতে পারতেছে, তারপরও ফাশাহিকা শাহকাতান উফরা, ওই জায়গাতেও কম্পন শুরু হয়ে গেছে, এইরকম ভাবে কম্পন শুরু হয়ে গেছে, ফামাতা সেখানে সে ইন্তিকাল করছে, সুবহানাল্লাহ কইতেন না, বাদিজা প্রশ্ন করছে, প্রশ্ন করছে, ও চাচা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আল্লাহকে ভয় পেয়ে যারা মারা যায় তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে। যেই মাত্র এই কথাটা বলছে সাথে সাথে বাদিজার শরীরের মধ্যে একটা কম্পন তৈর হয়ে গেছে, ফামাতালাই ওই জায়গার ভিতরে বাদিজা দুনিয়া থেকে কাঁপতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ দুনিয়া ছেড়ে চলে যাব, দিলটা নরম করেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে
চলে যাব একদিন, মায়ারি বাদন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, তাহির জন্য রাত্রে বারোটার পরে হাজার হাজার মানুষ বসে আছে। এমন একটা সময় আসবে লক্ষ টাকা দিলে লুকানা যাবে না। কয়েকদিন আগে নির্বাচন গেছে গেছে কিনা রে ভাই, মানুষ জমাইতে যায় কত টাকা পয়সা দিয়া দিয়া টাইনা টাইনা লুকানতে পারে না। এই মানুষগুলো কিসের জন্য টাকা ছাড়া চলে এসেছে? নবীর মহপতি এসেছে এই জন্য বাড়ি গাড়ি সব জায়গায় পড়ে থাকবে, ক্ষমতার দন্দম্ব আর থাকবে না রে বাজান, সব দুনিয়ায় পড়ে থাকবে। আমি তাহিরিও দুনিয়া থেকে চলে যাব। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়া হবে পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব। এই দুনিয়া ছেড়ে যাইতে হবে, এই কাপড় গুলো খুল্লা খুল্লা রাইখা দিব, আংটি গুলা খুল্লা রাইখা দিব, পাগড়িটা খুল্লা রাইখা দিব, একেবারে উলঙ্গ বানাইয়া সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কষ্ট দিস আপনারা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, মদিনার গো আরে মাদি সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, আপনার জন্য অপেক্ষা করতেছে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মু, এত রঙিন এত এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পড়াই দে সজনি তোরা, সাজি সাজি সাজিয়ে গুজিয়ে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, আয় আয়।
সত্যি দিব, সত্যি দিয়ে দিব, কেউ আজকে কেউ কালকে কেউ দুই দিন পর, নিঃশ্বাসের কোন বিশ্বাস এই মুহূর্তে আমার মরণে ডাক আসতে পারি কি পারে না? জন্মের মতো কণ্ঠটা বন্ধ হয়ে গেলে তিন দিন ফেসবুক গরম, চার দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। এই বুড়ির বাগ নবীগঞ্জের মাহফিলে আগামীতে ১৫তম মাহফিলে আরেকজন আসবে, তাহিরির বাড়িতেও যাবে না, মরে গেলে তাহিরির নাম্বারও ফোন দিবে না, মেসেঞ্জারও ফোন দিবে না, কথা কোন ঠিক কি না? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইব গরহি পাতা নয়ন জল, বাসেরে কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে ফামাতা। অথচ ছেলেটা এখানে মৃত্যু বরণ করলো, যেই প্রশ্নটা করছিল উমরকে বলবেন, মনে আছে বাবা, যেই প্রশ্নটা করছিল উমরকে বলবেন, আল্লাহকে ভয় কইরা যদি কেউ মারা যায় আল্লাহ কি পুরস্কার রাখছেন? এই প্রশ্নটা করার সাথে সাথে ছেলেটা মারা গেছে। দেখেন এই ছেলেটা উমরের সামনে বেহোশ হইল, মেয়ের সামনে বেহোশ হইল, ওই জায়গায় মরলে কলম কি হইয়া যাইত? আমার আল্লাহ কেমন জায়গাতে প্রেমিকের মরণটা লেখছে? কারণ প্রেমিকরে আল্লাহ কোনোদিন অপমান করে না, কথা বলেন ঠিক না? চাচা ডাক দিয়া কে উমর, আমার বাতিজা বলছিল আল্লাহকে ভয় পেয়ে মারা গেলে তাদের জন্য কি পুরস্কার। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন লাশটার কাছে, জোরে কোন কিসের কাছে, লাশটার কাছে যাইয়া তাকায় তাকায় কইলা কা জান্নাতান, কই তোমার জন্য আল্লাহর দুইটা জান্নাত। এটা কি উমরের কথা নাকি আল্লাহর কথা? ওয়ালিমান আল্লাহকে ডাক দিবা সবাই, এখন যারা আছে এদেরকে পোকামাকড় কামড়াইতেছে, আমরা ঠিকই ঘরের টিনের ছিদ্র ফাঁক হয়ে গেলে আরে কুয়াশা পর্বতীকে পর্দা দিছি আর কবরের ভিতরে অটোমেটিক বৃষ্টির পানি ঢুকতেছে, আমরা তাদের খবরও নেই না, বাইরে খবর নিতেইব না, এদের জন্য একটু দোয়া করলেই এরা খুশি, কথা কন ঠিক না বেঠি? এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন, রাজি আসেনি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরায়া পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। এইটার নাম হলো তাকওয়া। কি হাতের মধ্যে একটা মদের বোতল নিলেন, কিসের বোতল? মদের বোতল নিয়ে মদের বোতলটা খুললেন, খুইলা মুখের মধ্যে দিবেন, দিতে যাইয়া ডানে তাকাইলেন কেউ নাই, বামে তাকাইলেন কেউ নাই, সামনে তাকালেন কেউ নাই, পিছনে তাকালেন কেউ নাই, এবার বলতেছেন আমি খাই, খাই কয়া মুখে ঢুকাইতে চাইলেন, হঠাৎ করে আপনি মুখটা বন্ধ করিয়া এটার ডিল মেরা ফালাইয়া দিয়া কইতাছেন, আমার ডাইনে মানুষ না দেখতে পারে, বামে মানুষ দেখতে না পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, এইটার না আমি হলো তাকওয়া। এই তাকওয়া যার অন্তরে থাকে সে কখনো দুধের মধ্যে পানি মিশাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইছে আপনাদের? এরপরে ছেলেটা মারা গেল, ছেলেটা মারা গেল, আমার নবী বলে তোমার জন্য দুইটা জান্নাত। এই জন্য যুবক সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। সালা বন্ধ করে দিব, চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কান দিবে,
পায়ের শাকে পা দিবে এই জন্য যুবক যতই ভালো মানুষ সাজো না কেন কিন্তু অনুরোধ করে বইলা দিয়া যায় আল্লাহর ওয়াস্তে বইলা দিয়া যায় আল্লাহর ওয়াস্তে বইলা দিয়া যায় খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কখনো নাফরমানি করা যাবে না একমাত্র ইবাদত হলো আল্লাহর কাছে নামাজ এই নামাজটা হলো সর্বোত্তম ইবাদত এই নামাজটাই হোক হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নিবে যুবক ভাইয়ের আমার ইবাদতের পরে আমার আল্লাহ যেই কথারে এলান করছে ওয়া কাদার রব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ বল্লা ইয়াহু আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না একমাত্র ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে তাহিরের ওয়াজ শুন না রাত্র 12টা সাড়ে 12টা কুয়াশার মধ্যে কাটাইতেছেন অনেকে বাহিরে দাঁড়ায় রইছে অনেকে এক ঠ্যাঙ্গা হয়ে দাঁড়ায় রইছে বাড়িতে এক জায়গা দাঁড়াইতে পারবেন না পা ধরবে না অথচ কোরআনের আলোতে আপনারা হারিয়ে গিয়েছেন অথচ নবীর মহব্বতের ওয়াজে আপনারা হারিয়ে গিয়েছেন একটা কথা বইলা দেয়া যায় আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না রাজি আছি না মা বাবা যদি কবরে যাইয়া থাকে মা বাবার কবরে যাইয়া দুইটা হাত তুললে মা বাবার জন্য বলবেন আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি শরীরা আমার সাথে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে বলে না বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ কত আদর আমার বাপ নাই এই জন্য গভীর রইতে বাপটা স্মরণ করে যায় বাপটা তো একলা পড়ে রয়েছে গুরুস্থানে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই জিরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো যার বাপ নাই তার আজকে কারে যায় বাপ কে ডাক দিব যার মা নাই তাই কারে মা কে ডাক দিব দরজাটা খুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা
বুকের বেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু আজাদের প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই দেখেন না প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে সবই মা বাপের পাগল আমি কিরিপতি ওয়াজের 15 মিনিট মার ওয়াজ করি আমি জানি টাকা নাই পয়সা নাই লেখাপড়া করতে পারে নাই মার দোয়া থাকলে ছেলে ওলি হয়ে যায় এই সেই ঘর ঘর আছে ঘরের জায়গায় মা নাই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে যুবক 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 একটা কথা বলি মা বলতেছে চারটা ছেলে আমার একটা বিছানা ছাড়া তারা ঘুমায় নাই পাশের রুমে শুইলে তাদের ভয় লাগে এইভাবে ছেলেগুলো আমার বুকের মধ্যে ছিল আজকে ছেলে বড় হয়েছে চারজনে চারটা বাড়ি হয়েছে ওই বাড়িতে ছেলেগুলো থাকে এখন আর ভয় পায় না আমি যে ঘরে ছিলাম সেই ঘরে আছি আমার ছেলে এখন চারতলা বিল্ডিংয়ে থাকে ভয় পায় না আমি মা অনেক খুশি কিন্তু একটু কষ্ট আমার আছে ছেলেগুলো আমার খবর লয় না যে পেটটাতে আমি দশ মাস দশ দিন জায়গা দিছি আজকে চারজন সন্তানের চারটা বাড়ির একটা রুমে আমি পাগল নিয়ে জায়গা হয় নাই কান্দো কিল্লে গিয়া আমার পেটের ভিতরে যে আট মাসের বাচ্চা তোরা জানাস না আমি যে কথা বলতেছি আমার জাদু মনে আমাকে লাথি দিয়েছে পেটে লাথিটা খায়া ব্যথাটা এত বেশি পাইছি সহ্য করতে পারি নাই এই জন্য শরম ভেঙে কান্না করে দিয়েছি আর একজনে জিজ্ঞেস করে তাইলে তুমি কান্দতেছো হাসতেছো কেন যা হাসি কিরে জানস লাথি খেয়ে ব্যথা পেয়েছি কিন্তু আমার ছেলেটা তো পেটে জিন্দা আছে তাকে তো আমি দেখতে পারবো যাকে দেখলে আমি হাজার কষ্ট ভুলে যাব এই মানুষটা তোর মা
হাজার কষ্ট মা সহ্য করেছে এই মার লাথি যে তুই পেটে দিছিস কেউ দেখে নাই মা বলছে তুই যে আমার লাইতেছস কেউ দেখে নাই তোর কষ্টটা আমি কাউকে বলি নাই তুই বড় হইয়া যখন আমার লাথি মেরে মানুষকে দেখায় দেস আমার বুকটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় সন্তান আপনাকে বলছি মার মনে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে লাভ হবে না মার ভালোবাসা নাও জীবনটা সুন্দর হবে আল্লাহ যেন আমাদের সকলকে মায়ের ভালোবাসায় শিক্ষিত করে জীবন আমিন